মাগুরায় দেশব্যাপী বিএনপি জামাত জোটের অপপ্রচার, গুজব, সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে আজ সকালে আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠন শহরে বিক্ষোভ মিছিল করেছে। মাগুরা এক আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখরের নেতৃত্বে নোমানি ময়দান থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সেখানে এসে শেষ হয়। এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল ফাত্তাহ, সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু, সাবেক সহসভাপতি আবু নাসির বাবলু, অ্যাডভোকেট সৈয়দ শরীফুল ইসলাম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল ফকির, সাধারণ সম্পাদক আব্দুল মান্নান, পৌর আওয়ামী লীগের সভাপতি বাকি ইমাম, সাধারণ সম্পাদক মকবুল হাসান মকবুল, জেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ নাহিদ খান, সাধারণ সম্পাদক হামিদুল ইসলাম, জেলা যুবলীগের আহ্বায়ক ফজলুর রহমান সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ। মাগুরা সদর ও শ্রীপুর উপজেলা থেকে হাজার হাজার মানুষ এ বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। তাসিন জামান, বার্তা বাজার, মাগুরা।